আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আজকের আপডেট সংবাদ, শুরুতেই শিরোনাম। প্রথমে জেলা, পরে ঢাকামুখী কর্মসূচি দেবে বিএনপি। এদিকে আলোচিত ছাত্রলীগ নেতা টিপুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, ভর্তি করা হলো পঙ্গুতে। যে কোনো ত্যাগ স্বীকারের নেতা কর্মীরা প্রস্তুত, জানিয়েছে ছাত্রদল। ধর্ম প্রতিমন্ত্রীর বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ধর্মের অপব্যবহার করতে দেওয়া যাবে না। এদিকে মোকা মোকাবেলায় খুলনায় প্রস্তুত হচ্ছে 409 সাইক্লোন শেল্টার। সর্বশেষ জানিয়ে দেব, প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা, ইমরান খান গ্রেফতার হতে জ্বলছে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। প্রথমে জেলা, পরে ঢাকামুখী কর্মসূচি দেবে বিএনপি। সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের পরবর্তী ধাপেও শক্ত কোনো কর্মসূচি দিচ্ছে না বিএনপি। আরও কিছুদিন গতানুগতিক কর্মসূচি দিয়ে আন্দোলনের গতি বাড়ানোর পাশাপাশি জন সম্পৃক্ততা ও দেশি বিদেশের সমর্থন আদায় করতে চায় দলটি। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আন্দোলনের প্রথম পর্যায়ে কয়েকটি ধাপে ব্রাশিটি সাংগঠনিক জেলায় সমাবেশ করবে বিএনপি। এরপর চূড়ান্ত পর্যায়ে সারা দেশ থেকে নেতাকর্মী এনে ঢাকায় বড় জমায়েত করার পরিকল্পনা করছেন দলের নীতি নির্ধারকরা। এ পর্যায়ে ঢাকামুখী রোড মার্চ, লং মার্চ কিংবা ঢাকা ঘেরোয়ের মতো বড় কর্মসূচি দেওয়ার ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। দলীয় সূত্র জানায়, আগামী শনিবার ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি করা হবে। শনিবার নেতাকর্মীদের বিরুদ্ধে গাইবী মামলার প্রতিবাদ এবং 10 দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। গতরাতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে কর্মসূচি ঠিক করতে গত মঙ্গলবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি ও বুধবার সাংগঠনিক সম্পাদকদের ভার্চুয়াল বৈঠক হয়েছে। এতে কর্মসূচির একটি খসড়া পথরেখা তৈরি করা হলেও চূড়ান্ত পর্যায়ের আন্দোলন কবে শুরু হবে তা ঠিক করেনি দল নীতি নির্ধারকরা। স্থায়ী কমিটির বৈঠকে যুগপথ আন্দোলনের যৌথ ঘোষণাপত্র প্রণয়ন, গণতন্ত্রের মঞ্চে ভাঙন, জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী পালন সহ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক সূত্র জানায়, গত বছরের 12 অক্টোবর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বিভাগীয় গণসমাবেশের আদলে জেলা পর্যায়ে কর্মসূচি দেওয়া হতে পারে। এ সমাবেশে বড় জমায়েত করার সিদ্ধান্ত হয়। এই কর্মসূচির মাধ্যমে আন্দোলনকে একটি যৌক্তিক পর্যায়ে নিতে চায় দলটি। যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো নতুন কর্মসূচি হিসেবে ঢাকা থেকে অন্য বিভাগ অভিমুখে রোডমার্চের প্রস্তাব দিলেও এ নিয়ে আগ্রহী নয় বিএনপি। দলের নেতারা বলেন, রোডমার্চ বিশাল রাজনৈতিক কর্মযজ্ঞ, তাছাড়া এই কর্মসূচিতে সাড়া পেতে হলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নেতৃত্ব নিতে হবে। দলের অন্য জ্যেষ্ঠ নেতারা, রোডমার্চের নেতৃত্ব দিলে মহাসড়ক জুড়ে নেতাকর্মীদের অংশগ্রহণ পাওয়া কঠিন হবে। বৈঠকে একাধিক নেতা বলেন, সারা দেশে আবার ধরপাকড় শুরু হয়েছে, নতুন গাইবী মামলা দেওয়া হচ্ছে, নেতাকর্মীদের বাড়ি তল্লাশিও জামিন বাতিল করে তাদের কারাগার পাঠানোর ঘটনা বাড়ছে, তাই নতুন কর্মসূচি দ্রুত মাঠে নামতে হবে, নইলে আন্দোলন শুরুর আগে আমাদের নেতাকর্মীদেরকে জেলে যেতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান কালের কণ্ঠকে জানান, কর্মসূচি প্রায় চূড়ান্ত, আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণা করা হবে। তিনি বলেন, এবারও ব্যতিক্রম কিংবা শক্ত কর্মসূচি আসছে না, নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে থাকবেন তারা। আলোচিত ছাত্রলীগ নেতা টিপুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, ভর্তি করা হলো পঙ্গুতে। অবশেষে নাটোরের সেই আলোচিত ছাত্রলীগ নেতা টিপুর দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে এরই মধ্যে ব্যবস্থা করা হয়েছে টিপুর পায়ের চিকিৎসাও। বুধবার সকালে চিকিৎসা শুরু হয়েছে টিপুর, ভর্তি করা হয়েছে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি গণমাধ্যম ও টিপু সুলতানের পরিবারকে নিশ্চিত করেছেন। টিপুর অবস্থা কিছুটা জটিল বলে জানিয়েছেন চিকিৎসকরা, তবে তার চিকিৎসা তত্ত্বাবধানে জন্য হাসপাতালের পরিচালককে প্রধান করে 5 সদস্যের একটি বোর্ড গঠন করা হয়েছে। এত অল্প সময়ে টিপুর চিকিৎসা শুরু হবে সেটা যেন ভাবতেও পারছেন না টিপু, তাই হাসপাতালে ভর্তি হয়ে অনেক খুশি টিপু, কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। টিপুর পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিপুর এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীরাও। এদিকে টিপু সুলতান ও তার বোন সেবার চাকরির ব্যবস্থা ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় এমপি শহীদুল ইসলাম বকুল। সোমবার রাতে টিপু সুলতানের বাবা শাহজাহান আলী, মা নীলুফা ইয়াসমিনের সঙ্গে স্থানীয় এমপির কথোপ কথোপকথনের 6 মিনিট 8 সেকেন্ডের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মঙ্গলবার দুপুরে একই আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ টিপু সুলতানকে অফিস সহায়ক পদে চাকরির ব্যবস্থা করার জন্য বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে প্রস্তাব দিয়েছেন। বাগাতিপাড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ডক্টর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তারপরও শেষ পর্যন্ত টিপু সুলতান ও তার অনার্সপুরো বোন কোনো চাকরি পাবেন কিনা বিষয়টি নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাদের বাবা। বাংলায় অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত মেয়ে সেবাও টিপু সুলতানের চাকরির ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন।
কাদের বা শাহজাহান আলী। ভাইরাল অডিওতে এমপি শহীদুল ইসলাম বকুলকে বলতে শোনা যায়, টিপু সুলতান কখনোই তার কাছে সহযোগিতা ও চাকরির জন্য আসেননি, অন্য মানুষের ইন্ধনে তার ক্ষতি করার জন্য টিপু সুলতান এসব করেছে। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানির অনুরোধে তিনি স্থায়ী একটি বিদ্যালয় চাকরির ব্যবস্থা করলেও টিপু ভাইবা বোর্ডে হাজির হননি। এর আগে চিকিৎসার খরচ জোগাতে ঢাকায় রিক্সা চালাচ্ছেন ছাত্রলীগের এক সভাপতি। শিরোনামে সংবাদ প্রকাশ করে বাংলা ভিশন। এই সংবাদ প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের নজরে আসার পর বিষয়টি সামনে আসে, তারই ধারাবাহিকতায় সহায়তা পেলেন টিপু। যে কোনো ত্যাগ শিকারের নেতা কর্মীরা প্রস্তুত, জানিয়েছে ছাত্রদল। সরকারের পতনের আন্দোলনে ডু অর ডাই ম্যাচ খেলতে ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মী প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটি। ছাত্রদল নেতারা বলেন, এবার রাজপথে গর্জে ওঠার প্রস্তুতি নিন। ছাত্রদলের হাত ধরেই ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতন ঘটবে, এজন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে আমাদের প্রত্যেক নেতাকর্মী প্রস্তুত রয়েছে। বুধবার নয়াপল্টনে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি কাজী জৌনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এসব কথা বলেন। একসঙ্গে সরকার পতনের একদফা আন্দোলন সবাইকে মাঠে নামার আহ্বান জানান তারা। এর আগে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে স্কাইপে বৈঠকে অংশ নেন তারা। এরপর অপেক্ষমান ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ বলেন, ছাত্রদলের ভয়ে ভীত হয়ে অনেকে ষড়যন্ত্র করা হবে, অনেক বিভ্রান্তি ছড়ানো হবে, সংগঠনকে দুর্বল করতে বিভক্তির চেষ্টা করা হবে, কিন্তু কুচক্রীদের এসব তৎপরতায় ছাত্রদলের নেতাকর্মীরা কখনো বিভ্রান্ত হবে না। তারা জীবন বাজি রেখে একদফার আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, গণতন্ত্রকে মুক্ত করতে শপথ গ্রহণ করেছেন, এবার আন্দোলন সফল হবেই। ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে তারা যে কোনো সময় রাজপথে নামতে প্রস্তুত রয়েছেন। সাধারণ সম্পাদক সাহিব মাহমুদ জুয়েল বলেন, ছাত্রদলের এক একজন কর্মী জাতীয়তাবাদী আদর্শের জিয়াউর রহমানের খালেদা জিয়া ও তারেক রহমানের সৈনিক, তারাই অশুভ। রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ধর্মের অপব্যবহার করতে দেওয়া যাবে না। ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান বলেছেন, নির্বাচনকালে সাধারণ মানুষদের বিভ্রান্ত করতে বিভিন্ন অপব্যাখ্যা গুজব ছড়িয়ে দেওয়া হয়। রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ধর্মের অপব্যবহার করতে দেওয়া যাবে না। বুধবার মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত ধর্ম প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সেভ অ্যান্ড সার্ভ ফাউন্ডেশনের নেতাদের মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। বিভিন্ন সময় বিশেষ নির্বাচনকালীন সাধারণ মানুষদের বিভ্রান্ত করতে বিভিন্ন অপব্যাখ্যা গুজব ছড়িয়ে দেওয়া হয়। রাজনৈতিক উদ্দেশ্যে কাউকে ধর্মের অপব্যবহার করতে দেওয়া যাবে না। সারা দেশে ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রকল্প চলছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন স্থায়ী করতে সকলকে ধর্মীয়ভাবে সচেতন হতে হবে। মুখা মোকাবিলায় খুলনায় প্রস্তুত হচ্ছে 409 সাইক্লোন শেল্টার। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুখার আঘাত থেকে জানমালের নিরাপত্তায় খুলনায় প্রস্তুত করা হচ্ছে 409টি সাইক্লোন শেল্টার। এসব সাইক্লোন শেল্টারে 273,850 জন মানুষ আশ্রয় নিতে পারবেন। এরই মধ্যে উপকূলীয় উপজেলাগুলোতে মুখা মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বুধবার কয়েকটি উপজেলাতেও প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা, ইমরান খান গ্রেফতার হতে জ্বলছে পাকিস্তান। ইমরান খান গ্রেফতার হওয়ার পর থেকেই পাকিস্তানে পরিস্থিতি অগ্নিগর্ভ, আগুন জ্বলছে সেদেশের একাধিক প্রদেশে। কোথাও কোথাও সরকারি সম্পত্তি ভাঙচুর হচ্ছে, কোথাও কোথাও আবার সেনা শিবিরে হামলা চলছে। এমনকি এক উচ্চ পদস্থ সেনা অফিসারের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আনাজপাতি, ঘরের খাবার দাবার লুট করার অভিযোগ উঠেছে ইমরান সমর্থকদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে হামলার হাত থেকে বাদ যায়নি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনও। সূত্রের খবর, তার বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা ছড়া হয়েছে, যদিও সে সময় তিনি বাড়ি ছিলেন না। এরপরই বিক্ষোভকারীদের কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেন, যারা এভাবে দেশ জুড়ে আগুন জ্বালাচ্ছেন তারা দেশের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনাকে সন্ত্রাসবাদী কার্যক্রম